পেলে কি কারো মাথা ঠিক থাকে? সামনে যা আছে তাই পেকে চালান করে দিতে ইচ্ছে হয়। কিন্তু এমন কিছু খাবার আছে যা এমন খিদের সময়ে মোটেই খাওয়া ঠিক না। জেনে নিন কোন খাবারগুলি খিদের সময় একেবারেই খেতে নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর এবং সুস্থ থাকার বিভিন্ন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফল, খালি পেটে ফল খেতে নেই এই কথাটা আমরা আমাদের ছেলেবেলা থেকেই জানি। একটা আপেল বা একটা কলা খেয়ে বেশিক্ষণ থাকতে পারবেন না, ফলে আপনার খিদে খিদে ভাব দ্রুত ফিরে আসবে। এর সঙ্গে আপনার খাওয়া উচিত কোনো প্রোটিন ধরনের খাবার। ফলের সঙ্গে খেতে পারেন সামান্য পরিমাণ বাদাম, পিনাট বাটার বা পনির, বিস্কুট বা চিপস। এমনটা হতে পারে যে আপনি আর 2 ঘন্টা পর লাঞ্চ করবেন, তাই এখন ভারী কিছু খেতে চাচ্ছেন না। কিন্তু তাই বলে বিস্কুট বা চিপস একেবারেই নয়। ছোট এক প্যাকেট বিস্কুট বা চিপস বেশিক্ষণ পেকে থাকবে না। এগুলিতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে, ফলে আপনার খিদে খিদে ভাব দ্রুত ফিরে আসবে। সেক্ষেত্রে খেতে পারেন 250 থেকে 300 ক্যালোরির কোনো খাবার, যেমন একটা স্যান্ডউইচ বা একটা কেক। কমলা লেবু, কফি বা সস, এইসব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি তৈরি করে, এতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য খালি পেটে কফি পান করাটা অত্যন্ত ক্ষতিকর। ভাবছেন তাহলে খিদের সময় কি খাবেন? সবজি পেটের জন্য এতটা ক্ষতিকর না, তাই সবজির সালাদ খেতে পারেন। মশলা ছাড়া সেদ্ধ ডাল বা মুরগির মাংসও এ সময়ে খাওয়া যেতে পারে। ঝাল খাবার, মধ্যাহ্নভোজ বা লাঞ্চ সারতে দেরি হয়ে গিয়েছে, তাই হাতের কাছে পাওয়া ঝাল ঝাল কোনো মুখরোচক খাবার অর্ডার করে বসলেন আর তা দিয়েই মধ্যাহ্নভোজ সেরে নিলেন। এর ফলে কি হবে জানেন? আপনার হজমের সমস্যা তৈরি হবে। খালি পেটে ঝাল খাবার খেলে এই মশলা আপনার পাকস্থলীর আবরণের ওপর সরাসরি প্রভাব ফেলবে। তাহলে কি করবেন? ঝাল ঝাল খাবার খাওয়ার আগে দুধ বা দই খেতে পারেন, এতে সরাসরি ঝালের প্রভাব পাকস্থলীর ওপর পড়বে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো তথ্যের ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয় জানবার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।